আমার সাথে যে বসে আছে সে 9 বার অ্যাওয়ার্ড পেয়েছে। আমি তাকে খুব ভালো অবস্থায় পেয়েছি যে খুব ভালো অ্যাক্টিং করে, খুব ট্যালেন্ট, খুবই ট্যালেন্ট। যদিও সে এসএসসি পাস করে নাই কিন্তু তার মাস্টার ডিগ্রি নলেজ আছে মাশাল্লাহ। সে খুবই ভালো অ্যাক্ট্রেস হিসাবে, খুবই ভালো কোয়ার্ডিস্ট। প্রত্যেকটা সন্তান, ছোটো বাচ্চা, সবারই খারাপ লাগে কম বেশি, সবাই ইমোশনাল। যেদিন ফার্স্ট ছবিটা পোস্ট হলো তখন ইয়াশা স্টিলে দেখে কেঁদেছে, বর্ষাপো কেঁদেছে স্টিলে। তখন কিন্তু ওরা কারোর সাথে অ্যাক্টিং করছিল না, জাস্ট ছাদে কিশোরীর দুটো শর্ট নিয়েছিল। ওই স্টিল যখন আমি পোস্ট করলাম, পোস্ট দেখে আপন মানুষগুলো কেঁদেছে। আসলে বাচ্চাদের সবাই ভালোবাসতে পছন্দ করে, বাচ্চাদের অনেক ভালোবাসে। তারপরে এক্সেপশন থাকেই তো, কখনো মাও তো সন্তানকে খুন করে ফেলে, এটাও হয়। এটা বর্বরতা এই পৃথিবী সৃষ্টির পরে থেকেই কিন্তু আছে, মানুষ এরকম হানাহানি করে, কিলিং করে, মানুষ মানুষকে ক্ষতি করে, এরকম আছে। এটা আসলে চেঞ্জ হতে হবে যারা আত্মশুদ্ধি দিয়ে, নিজের দিকে দিয়ে। আমি যখন আমি মানুষ হিসাবে চলব তখন এই সমস্ত অন্যায় করো, অপরাধ করো বিবেকে। আমার বিবেক, এখানে একটা বিচারক আছে আমার আমার মধ্যেই, আমি কী করেছি কালকে, কী করেছি আজকে, আমি কিন্তু সবই জানি। অনেক ভালো, সে তো আপনারা ট্রেন করেছেন তাকে, অনেক ভালো অ্যাক্টিং করছে। আপনাদের থেকে শুরু হয়েছে, আমার কাছে আসছে। আমি তাকে খুব ভালো অবস্থায় পেয়েছি যে খুব ভালো অ্যাক্টিং করে, খুব ট্যালেন্ট, খুবই ট্যালেন্ট। যদিও সে এসএসসি পাস করে নাই কিন্তু তার মাস্টার ডিগ্রি নলেজ আছে মাশাল্লাহ। সে খুবই ভালো অ্যাক্ট্রেস হিসাবে, খুবই ভালো কোয়ার্ডিস্ট। খুবই ভালো লাগছে। আর সে যে পুলিশ অফিসার, আমার সাথে, আমি তো কোনো অপরাধী নয়, তো আমার সাথে সে কোনোভাবেই খারাপ ব্যবহার করবে না, আমার সাথে খুবই ভালো ব্যবহার করতেছে। অ্যান্ড আমি অনেক প্রাউড ফিল করছি কিশোরীতে তার সাথে কাজ করতে পেরে, খুব আনন্দ ফিল হচ্ছে আমার। অবশ্যই যে অপরাধ করবে তাকে শাস্তি দেওয়া, অ্যান্ড কোনো কিশোরী, কোনো বাচ্চা যদি টর্চার হয় তাকে সেভ করা। আচ্ছা, ফর ইউর ইনফরমেশন, তার আরেকটা মুভি এবং সোনা বন্ধুতে সেও ছোট্ট পরিমণি ছোটোবেলায় করেছে, এবং আরেকটি জয়ের আমার মা ছবির সেন্ট্রাল ক্যারেক্টার করেছে, সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মনোনীত হয়েছিল। আমরা টার্গেট আমাদের একটাই যে তার যোগ্যতায় সে একটা অ্যাওয়ার্ড জিতে আসবে। এই জন্য আমি সাহস করে, এবার আমার সাথে যে বসে আছে সে 9 বার অ্যাওয়ার্ড পেয়েছে, জাতীয় চলচ্চিত্র না, নৃত্যে পেয়েছে, সে নৃত্যে সে 9 বার আপনি খুব ভালো জানেন কিন্তু আপনি স্বীকার করবেন না, এই মুহূর্তে 8 বার পেয়েছে বা 9 বার পেয়েছে সে। তা আমি চাই যে, যেহেতু টুনটুনি তারও মেয়ে, আমি চাই যে তার মায়ের মতো সেও একটা জাতীয় পুরস্কার পাক, তার পুঁজিত আসুক। আমার একটাই টার্গেট যে একটা পাক সে অবশ্যই। এরকম যদি থেকে থাকে, আমি জানতাম না তার বাড়িঘরে, কিন্তু মেয়েটা অনেক ভালো অ্যাক্টিং করছে আমি দেখেছি, মানে তার পুরস্কার পাওয়ার মতোই যোগ্যতা সে পেয়েছে। আমি খোঁজ নেব মেয়েটাকে, আমি কাজে নেওয়ার চেষ্টা করব, এবং যদি পারি আনুষঙ্গিক সহযোগিতা করব। আপনারা প্রমোট করবেন, ডেফিনেটলি হেল্প করবে। আমি শিল্পীকে যুগের প্রেসিডেন্ট, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 10 কোটি টাকা এনে শিল্পীদের দিয়েছি, রেকর্ড আছে, পত্র পত্রিকা আছে, নিউজ আছে। আমি আমার সেক্রেটারি জিএম সৈকত, আমি কামরা আব্দুল সাত্তারকে 35 লক্ষ, এরকম স্পেসিফিক সবার নাম বলে দিতে পারবো, হ্যাঁ কে কে কাকে এনে দিয়েছি, তো আনা যায়। এটা জানতে হয় আমাদের কাছে, যখন খালেদা তার কল্পনা ম্যাডাম বলছে যে আমার হেল্পের প্রয়োজন আছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী নলেদে নিয়েছি, উনি দিয়েছেন। মায়া ঘোষকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে দিয়েছি, তাও প্রায় 35 লক্ষ টাকা। এরকম অনেকে আমার নাম প্রকাশ করতেও চায় না কিন্তু তখন প্রকাশ করেছে, তো সবাইকে আলটিমেটলি এরকম 10 কোটি টাকা এনে দিয়েছি আমরা।